এক্সাইটটা আর কি আমরা বাংলাদেশ পাবো। মালদ্বীপের টিকিট, চলো ভিউটা দেখো গাইস, অসাধারণ লাগছে, অসাধারণ। দ্য বেস্ট লুক ইন দ্য ওয়ার্ল্ড বলবো আমি এটা। দেখো টোটাল মহল চেঞ্জ হয়ে গেছে গাইস, এটাই হচ্ছে সবচেয়ে আর কি ফাটাফাটি দিক। ওই সাইডটার দিকে দেখো এখন মহলটাই টোটালি চেঞ্জ গাইস। এই বন্ধুরা তোমরা কেমন আছো? করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস, ফাটাফাটি যাচ্ছে, ব্ল্যাক ফ্যামিলিকে সাপোর্ট করছো যেমন ভাই, ফাটাফাটি হয়ে যাচ্ছে সবকিছু। তো গাইস আজকে একটা নতুন জায়গায় যাচ্ছে, অনেকদিন বেড়ানো হয় না তোমরা জানো তো, অনেকদিন পরে মনটা উদাসী হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আমরা বলতে নিশ্চয় কেউ একজন আমার সঙ্গে আছে, কে পরিচয় করাবো, সে অনেক দূর থেকে এসে। তো গাইস চলো আমরা দুজন মিলেই যাচ্ছি, সমস্ত কিছু শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা দেখতে পাবে, ভিডিওর মধ্যেই তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি। চলো তাকে কল করে নিই। দেখো আমাদের হিরো আসছে, হিরোওয়ালা স্টাইলে। আরে দাঁড়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলো কেমন আছো বাবা? বলো বলো কতদিন পরে আর কি, পরে আর কি মুম্বাই চলে গিয়েছিল স্যার, এখন মুম্বাই কে বাবু, কে হালচাল বেটা? অনেকদিন পরে মুম্বাই থেকে এসছে। তো আমরা কোথায় যাচ্ছি বলো? মালদ্বীপ, মালদ্বীপ টুরে গাইস, একটা ছোটখাটো একটা অনেকদিন যাওয়া হয়নি কোথাও, আর এসছে বাড়ি। তো দিচ্ছি ভাই একে একটু ঘুর, মানে বেড়াতে নিয়ে যাচ্ছি, অনেকদিন মানে এই সাইডটা আসিনি আর কি, আর ও যেহেতু বাড়ি এসছে সেহেতু আমাদের মানে আর কি মানে একটা আলাদা ব্যাপার হয়ে গিয়েছে আর কি। হচ্ছে মহসিন গাইস, মহসিন দা আমাদের মানে ভাই আর কি, ছোট ভাই আমার। তো চলো আজকে মহসিনের সঙ্গে একটা জার্নি হয়ে যাক, ছোটোখাটো একটা ট্যুর হয়ে যাক। তো চলো বেশি কথা না বলে আমরা ট্যুরের দিকে ফোকাস করি। তো চলো গাইস ওখানে গিয়ে দেখা হচ্ছে, তাহলে চলো চলো গাইস। গাইস আমাদের বাইকের ফিউল ভরতে হবে, এসে গিয়েছে, চলো হ্যাপি জার্নি গাইস। চলো তোমরা বলে দিও কমেন্ট বক্সে, আর যেখানে যাচ্ছি আজকে ফাটাফাটি একটা জায়গা, তোমরা ব্লগের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কাছাকাছি এত সুন্দর জায়গা পাবো ভাবতেই পারিনি। দেখো আমাদের হিরো বাইক চালাচ্ছে এখন, a few moments later guys আমরা টাকি রোডের ভিতরের দিকে ঢুকে পড়েছি আর কি অনেকটাই। তো গাইস দেখো কত সুন্দর মানে একটা দৃশ্য, দেখো দেখেছো ওই পুরো এই নদীটার ওই সাইডে আর কি, মানে ওই সাইডটা আর কি আমরা বাংলাদেশ পাবো। গাইস দেখো আমরা ফাইনালি আর কি এখানে ছোটখাটো একটা জায়গায় আর কি গ্যারেজ করছি। তো আমাদের বাইক এখানে থাকলো, এই যে আমাদের দাদা নামছে। চলো মালদ্বীপ দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয় আমাদের, আমরা ওই দিকটা যাই, কতটা কীরকম সাজিয়েছে মালদ্বীপ, ফার্স্ট টাইম আসলাম, এক্সপিরিয়েন্স কেমন হবে তোমাদের জানাবো। জানি না এখানে গাইস টিকিট ফিট কাটতে হয় কি না, আর কতটা কী করতে হয় আমি কিচ্ছু জানি না, সব কিছু এক্সপিরিয়েন্স করাবো তোমাদের। তা আগে তো এন্ট্রি নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দাদা বলছি এখানে কি টিকিট টিকিট ব্যবস্থা আছে নাকি? টিকিট 20 টাকা তাও কাউন্টারে পার পার্সেন্ট? আচ্ছা টিকিট আমাদের কমপ্লিট, মালদ্বীপের টিকিট। চলো ভিতরে কেমন কী এক্সপিরিয়েন্স হয় একটু দেখা যাক আর কি। তো গাইস ফাইনালি আমরা এন্ট্রি নিলাম মালদ্বীপে আর কি। দেখো সুন্দর ফিল কিন্তু এখানে গাইস, ফার্স্ট অফ অল আমরা একটু ক্যামেরা ফ্যামেরা নিয়ে এসেছি, ডিএসএলআর একটু ফটো ফটো তুলবো আর কি, দেখা যাক। এখন দেখো এই সাইডটা এখন মানে যেহেতু এখনও রোদ্দুরটা আছে ভাব, আমরা ফটোশ্যুটটা আগে কমপ্লিট করে নিই, দেন তারপরে তোমাদের সঙ্গে মিলছি। তো গাইস দেখো এটা হচ্ছে মেন গেট, গেট থেকে এন্ট্রি করলে আর কি বাঁ দিকে এরকম এই সাইডটা দিয়ে মানে টোটাল দ্বীপ মতো একটা করা এই সাইডটা দিয়ে এটা পাবে, অ্যান্ড দেন এই সাইডটার দিকে এরকম একটা ছোটোখাটো একটা পার্ক পাবে। আর এটা দেখো দ্য বেস্ট লুক ইন দ্য ওয়ার্ল্ড বলবো আমি, এটা খুব অসাধারণ একটা থিম করেছে এটা। তুমি যদি এখানে ফটোশ্যুট করতে আসো না, ফাটাফাটি ফাটাফাটি এক্সপিরিয়েন্স পাবে এখানে। তো গাইস চলো দেখো গেট দিয়ে বাস সাইড দিয়ে যেটা পড়ে আর কি সেই সাইডে আমরা এসছি আর কি। তো চলো দেখো এই সাইডটা এরকমই হয়, আর রাত্রে ভিউটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। তো দিস ভাই দেখো এখানে পিছনটা দেখো, মানে আমরা পিছনের দিকটা খুব সুন্দর, এখন একটা শ্যুট মানে টেক নিচ্ছি, তোমরা রাত্রে আরও ভালোভাবে বুঝতে পারবে এটা। তো মানে রাত যত বাড়ে এখানে আরও নেচারটা আরও ফুটে ওঠে, ডেকোরেশনটা আরও ফুটে ওঠে। তো গাইস দেখো এটা হচ্ছে আমাদের ক্যামেরা, অ্যান্ড দেন ও ওখানে বসলো, দেন এবার ফটোশ্যুট হবে। ও এই আমাদের একটা ছোট্ট ফ্যান আর কি, কেমন আছো তুমি? ভালো আছি। এরা মানে এদের সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ আর কি, এরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে বাড়ি গিয়ে ভিডিও দেখো আর কি, ঠিক আছে হাই 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 হাই, ঠিক আছে বাড়ি গিয়ে দেখো ভিডিও দেখো, ঠিক আছে চ্যানেলস এন্ড আই উইল সাবস্ক্রাইব টু देम। ওকে ওকে বেবি ওকে, ছোট বাচ্চা আমার, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, দেন বাড়ি গিয়ে ভিডিও দেখবে, ঠিক আছে দেখো সবাই দেখো, ঠিক আছে ঠিক আছে হাই হাই। তো গাইস এটা হচ্ছে আমাদের খুশি আর কি ছোটখাটো, ও ফাইনালি আর কি সমস্ত লাইট ওয়ান দেখতে পাচ্ছ।
A few moments later. এই বিকালের টাইমে এসেছিলাম আর কি, ঘুরঘুর করতে করতে এখন এই পর্যন্ত। দেখো টোটাল মহল চেঞ্জ হয়ে গেছে গাইস। সবচেয়ে বেস্ট সাইড হচ্ছে আমার এটা লাগলো, এই পার্কটাতে এত সুন্দর দৃশ্য গাইস। দেখো আসলে ক্যামেরায় অসাধারণ লাগছে, ফুটে উঠছে আর কি। আমি তো বর্ণনা করতেই পারছি না যে আমি কোথায় এসেছি আর কি। রিফ্লেকশানটা দেখো গাইস, মানে মানে জলের রিফ্লেকশান পড়ছে, আর ওই ওই সাইডটা দেখো জ্বলছে পুরো, একদম সুন্দর লাগছে দেখো। আর ওই সাইডটা হচ্ছে তোমার সেই ব্রিজটা, আমরা ব্রিজের ওখানে যাচ্ছি, রাত্রে কেমন লাগে সেটা দেখানোর জন্য তোমাদের। মানে এত সুন্দর লাগছে এখানে এসে, মানে ফিলটা আলাদা হয়ে গিয়েছে, ফিলটা আলাদা, মানে বর্ণনা করার মতো ক্ষমতা নেই আমার। মানে ক্যামেরায় তোমরা কতটা দেখতে পাবো আমি বুঝতে পাচ্ছি না, লেন্সে কতটা কি ক্যাপচার করতে পারছি আমি, বাট এটা যে বর্ণনা করার মতো স্পিচ শব্দ আমার কাছে নেই, এত সুন্দর লাগছে আমার। ভিউটা দেখো গাইস, অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো এইদিকে ফটো তোলায় ব্যস্ত আমার। তো গাইস ফাইনালি আমরা ওই সাইডটার দিকে যাচ্ছি, ব্রিজের দিকে, আর অনেক মন ছিল ওই সাইডটা যাওয়ার আর কি। আর ও আচ্ছা, তো গাইস এই দাদারও ফটো তুললো আমাদের সঙ্গে, ক্যামেরা একটু হাত দিয়ে দাও। যাই হোক, হাই করে দিল ক্যামেরাতে। নাম কি চ্যানেল? নাম রাহুল ব্ল্যাক ফ্যামিলি। হ্যাঁ রাহুল ব্ল্যাক ফ্যামিলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো গাইস চলো ওই সাইডটার দিকে, দেখো এখন মহলটাই টোটালি চেঞ্জ গাইস। তো চলো ওই সাইডটায় যাওয়া যাক, আর দেখা যাক কিরকম ভিউ। আমার তো অনেকক্ষণ থেকেই মনে হচ্ছে যে ওই সাইডটা কখন যাব, অ্যান্ড দেন দেখো ফাইনালি আমরা ওই সাইডটার দিকে। তো গাইস দেখো ফাইনালি আমরা এখানে হাজির, এই সেই আর কি ব্রিজ যেখানে দুই সাইডে আছে সুন্দর মানে সেতু করা আর কি। আর এই দেখো ফিলটা দেখো গাইস, অসাধারণ লাগছে। দেখো গাইস কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, ফাটাফাটি লাগছে। আর এই হচ্ছে আমাদের পিছনের ভিউ, মশিন আমি হাঁটছি এখান থেকে, অসাধারণ লাগছে, সুন্দর লাগছে ফিলটা। কি ঘটি কি এখন গরম আছে নাকি মা ঠান্ডা হয়ে গিয়েছে? গরম আবার করা হবে, যাক গাইস ঘটি গরম করা হবে। গরম আছে দেখো গাইস, টোটাল গরম আছে ঘটি। তো চলো আমরা ওই সাইডটা কভার করে আসি, তারপরে ঘটি গরম কি ঠান্ডা সেটা দেখাবো তোমাদের। চলো গাইস এই হচ্ছে টোটাল মহল এখানকার, দেখো দেখাচ্ছি আমি তোমাদের, অসাধারণ মহল তৈরি হয়েছে আর কি। এখন যেহেতু সন্ধ্যাবেলার পরপরই আর কি, খুব সুন্দর লাগছে। আমি ভাবলাম হয়তো লাইটের জন্য সমস্যা হবে, বাট নো প্রবলেম, কোনো সমস্যা হলো না আর কি। চলো এই সাইডটা দেখো, এই সাইডটা দেখাচ্ছি, বললে যে দেখো এই সাইডটার দিকে দেখো, এটার পুরো টোটাল পার্কের এরিয়া এখান থেকে দেখা যায়। ওটা আমরা ওই সাইড দিয়ে এসেছি আর কি, খুব সুন্দর লাগছে, রাতের এমনটা লাগে, অসাম লাগে, সুন্দর লাগে। তো চলো গাইস এখান থেকে ফটো ফটো শ্যুট করলাম আমরা, অ্যান্ড দেন এবার এখান থেকে বেরোই। আমাদের চার্জ আছে কিন্তু, বাট ক্যামেরা চার্জ শেষ, অনেকটাই ফটো তুলেছি আর কি। এখান থেকে আমরা এবার ওই সাইডের দিকে যাচ্ছি, যেটা মানে ফিনিশ পয়েন্ট আর কি, ওখানে শেষ। আর এই সাইডটাই তো আমি দেখালাম, ওই সাইডটা তেমন কিছুটা নেই, বাট এটাই হচ্ছে সবচেয়ে আর কি ফাটাফাটি দৃশ্য। এখানেই সব মানে এসে ফটো সেলফি টেলফি শ্যুট টুট করে ফটো ফটো তোলে। তো গাইস এই বাচ্চারা ছোটো ছোটো এখানে চড়ছে আর কি, বোটিং করছে, তো সুন্দর লাগছে দেখো পার্কটা, এখন ভিউটা না অসাধারণ লাগছে, অসাধারণ। চলো এই সাইডটা দেখো, মানে অ্যাকচুয়ালি আমাদের সার্থক হয়েছে মনে হচ্ছে আসা, কারণ এতটা মানে রোড অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে আমরা আসলাম আর কি দুজনে। এখন ঠান্ডা লাগবে, প্রচুর ঠান্ডা লাগবে বুঝতে পারছি, এখন এই পার্কের সাইডে আছি, কিচ্ছু বুঝতে পারছি না, বাট এই ঠান্ডাটা এইবারই লাগবে। আমি দেখো জাস্ট একটা সিঙ্গেল, আর এ পুরো টোটাল জ্যাকেট ফ্যাকেট খাটিয়ে এসছে। আর এখানে তোমরা এই প্রজাপতি 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 করা আছে আর কি, এটা দেখানো হয়নি তোমাদের, এটা একটু দেখিনি। এই সাইডটা এটা হচ্ছে মিডিল পজিশনে, ঠিক আছে, এটা জাস্ট আসলে তুমি, অ্যান্ড দেন মিডিল পজিশনে এটা পড়ে মানে সোজাসুজি। তো চলো এই সাইডটা একটু দেখি, দেখো এই সাইডটা কী কী আছে একটু দেখাই। জাস্ট এখানে একটা প্রজাপতি স্ট্রাকচার করা আছে, অ্যান্ড দেন এখানে একটা দেখো সুন্দর একটা স্ট্যাচু করা আছে গ্রাসের, খুব সুন্দর লাগছে। আর এই সাইডটা একটা খুব সুন্দর, এখানে একটা হালকা ছোটো করে একটা জায়গা করা আছে, তো খুব সুন্দর, এখানে আসলেই তোমরা সুন্দর মজা পাবে। তো গাইস এই ছিল আমাদের টোটাল ছোটোখাটো একটা ব্লগ, কেমন লাগলো তোমাদের? আশা করি ফাটাফাটি লেগেছে, মাস্ট লেগেছে। তো ভালো লাগলে একটা কমেন্ট করো কমেন্ট বক্সে, অ্যান্ড দেন লাইক করো, তোমাদের যেরকমভাবে ফাটাফাটি রেসপন্স করছো আর কি। তো ব্ল্যাক ফ্যামিলিতে এরকম ছোটোখাটো ট্যুর পাওয়ার জন্য অ্যান্ড লাইফ স্টাইল ব্লগ পাওয়ার জন্য ব্ল্যাক ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো। চলো আজকে টাটা টাটা, বাই বাই। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো।